আসসালামু আলাইকুম আমি শিরিনা হক সিনিয়র শিক্ষিকা বাহারচর আদর্শ উচ্চ বিদ্যালয় বান্সারামপুর ব্রাহ্মণবাড়িয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ভিডিও ক্লাসে আমি তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের আজকের পাঠ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র আমি আজকে বাংলা পত্রের একটি কবিতা নিয়ে আলোচনা করব কবিতার নাম হচ্ছে মানব ধর্ম তোমরা আশি পৃষ্ঠা বইটি খুলো হ্যাঁ আমি এখন কবিতাটি তোমাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটি আবৃত্তি করার আগে আমি তোমাদেরকে কিছু শব্দার্থ আছে শব্দার্থগুলো একটু বুঝিয়ে দিচ্ছি সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো এখানে দেখো লেখা আছে শব্দার্থ কয় কই মানে অর্থ হচ্ছে বলে জেতের অর্থ হচ্ছে জাতের এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে যাওয়া কিংবা আসার বেলায় অর্থ হচ্ছে জন্ম বা মৃত্যুর সময় কূপ জল অর্থ হচ্ছে কুয়োর পানি গঙ্গা জল অর্থ হচ্ছে গঙ্গা নদীর পানি এই গঙ্গা নদীর পানি হিন্দুদের অতি খুবই পবিত্র একটা জিনিস জেতের ফাতা এখানে জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে বোঝানো হয়েছে কবি লালন শাহ সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন আর মৃত্যু হচ্ছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কুষ্টিয়ার ছেউরিয়া থানায় মৃত্যুবরণ করেন এখন আমি আবৃত্তি করছি কবিতাটি একটু মনোযোগ সহকারে খেয়াল করো মানব ধর্ম লালন শাহ সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জেতের রূপ দেখলাম না এ নজরে কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রহিকারে গর্তে গেলে কূবজল কয় গঙ্গায় গেলে গঙ্গাজল কয় মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানাই পাত্র অনুসারে জগৎ বেড়ে জেতের কথা লুকে গৌরব করে যথা তথা লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাতবাজারে এখন আমরা কবি লালন শাহ সম্পর্কে একটু জানব লালন শাহ একজন মানবতাবাদী মরমী কবি সাধক সিরাজ সাই বা সাধক সিরাজ শাহ শাহের শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহ বা লালন শাহ উপাধি হিসাবে নিজেকে খ্যাতি অর্জন করেন লালন শাহ অনেক গানের মধ্যেও নিজেকে লালন ফকির হিসাবে উল্লেখ করেছেন লালন শাহ কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ে শিক্ষা লাভ করেননি কিন্তু তিনি তার চিন্তা সাধনায় হিন্দু এবং মুসলমানদের ধর্মশাস্ত্র সম্পর্কে বিশেষ খ্যাতি অর্জন করেছেন লালন শাহ অনেক গান রচনা করেছেন তার রচিত গানের সংখ্যা সহস্রা অধিক ঠিক আছে এখন আমরা আপাতত মানব ধর্ম কবিতাটির সার সংক্ষেপ নিয়ে একটু আলোচনা করছি লালন কি জাত সব লুকে কয় লালন কি জাত সংসারে তোমরা শুনে থাকবে এটি আগে একটা গান এটি একটা গানও আছে তবে তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ে এখন বর্তমানে এই গানটি মানে সব লোকে কয় লালন কিজাত সংসারে এই গানটির বদলে পরিবর্তিত হয়ে মানব ধর্ম কবিতা হিসাবে এই গ্রন্থে রচিত হয়েছে কবি লালন শাহ কোন জাতের বা কোন ধর্মের এই এই মতভেদ এই প্রশ্ন এখনও আগেও ছিল এখনও অনেকের আছে অর্থাৎ সে কোন জাতের আমরা সঠিক করে তা বলতে পারি না লালন শাহ বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না অর্থাৎ মনুষ্য ধর্মই হচ্ছে আসল কথা যেমন তিনি কবিতায় উল্লেখ করেছেন গঙ্গার পানি কুয়োর পানি অর্থাৎ কি আমরা যদি গঙ্গা থেকে পানি আনি গঙ্গার পানিকে আমরা বলি গঙ্গা জল জল মানে পানি আর যখন সেটা কুয়োর পানি থাকে তখন আমরা বলি কুয়োর পানি কিন্তু মোট কথা আসল কথা হচ্ছে এই যে আসলে পানি মূলত মানে আসল নাম হচ্ছে সেটা পানি অর্থাৎ বিভিন্ন পাত্র অনুসারে সেটার বিভিন্ন নামকরণ হয় তো কবি লালন শাহ এটাই আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে মানুষ কোন ধর্মের কোন বর্ণের কোন জাতের সেটা বড় কথা নয় একজন কোনো মানুষ হিন্দু কোনো মানুষ মুসলমান কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান সেটা বড় কথা নয় মানুষের মনুষ্য ধর্মটাই হচ্ছে আসল পরিচয় কবি বলেছেন যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন কারো রয় না এখানে কবি এটা বোঝাতে চেয়েছেন একটা মানুষ একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার গলায় তসবি বা কোনো জপমালা থাকে না একটা শিশুকে দেখলে আমরা বুঝতে পারি না যে এই শিশুটা হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান নাকি মুসলমান আবার আবার দেখো ঠিক একই কথা যখন কেউ মৃত্যুবরণ করে কোনো মুসলমান বা খ্রিস্টান বা বৌদ্ধ তখনও কিন্তু আমরা বুঝতে পারি না যে এই যে মানুষটা মারা গেল লাশটা দেখে আমরা শনাক্ত করতে পারি না এই লাশটা হিন্দু বা মুসলমান নাকি বৌদ্ধের অর্থাৎ মানুষ মৃত জন্মের সময় যে যেভাবে পৃথিবীতে আসে মৃত্যুর সময়ও সে একইভাবে মানে তসবি বা জপমালা কোনো চিহ্ন তার থাকে না তো জাতকে লালন শাহ কোনো গুরুত্বপূর্ণ মনে করেন না কারণ কারণ মানুষের ধর্মটাই হচ্ছে আসল আমরা মানুষে আমরা আমরা মানুষরা সবাই জাত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি ভালো জাতের বংশে আত্মীয়তা করার চেষ্টা করি কারণ তাতে আমরা অহংকার বোধ করি যে আমরা ভালো জাতি আত্মীয়তা করতে পেরেছি কিন্তু লালন শাহ বলেছেন জাত ধর্ম এখানে মোট কথা নয় মোট কথা আসল কথা হচ্ছে মনুষ্য ধর্মটাই হচ্ছে আসল জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না তিনি মনে করেন তিনি মনে করেন মনুষ্য ধর্মটাই আসল মানুষের যে মনুষ্যত্ব তার ভিতরে যে মনুষ্যত্ব মানবিকতা সেটাই হচ্ছে মূল কথা তো আমরা সবাই আসলে ধর্ম বা জাত নিয়ে বাড়াবাড়ি না করে আমরা আমাদের উচিত সেই মনুষ্যত্বকে মূল্যায়ন করা তো আপাতত আজকের মতো ক্লাস বিদায় তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ